জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির ব্যবহার। ইন্টারনেট তৈরি করেছে আর এক পৃথিবী, এন্টারটেইনমেন্ট বা লেজার টাইম স্পেন্ড করার জন্য বা সোশ্যাল মিডিয়া টু গেট কানেক্টেড উইথ ফ্রেন্ডস। অবসর টাইমে কিছু করার থাকে না, তো ইউটিউবের কন্টেন্ট দিয়ে অনেক কিছুই শেখারও থাকে। তবে ভালোর পাশাপাশি ভার্চুয়াল জগতে থাকা মন্দ দিকগুলো মাঝে মাঝেই বিব্রত করে। কিছু আছে যে আপনার ভালগার, সো যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন ওদের জন্য ঠিক না। অনেক সময় দেখা যায় বিব্রতকর অনেক কিছু চলে আসে যেটা আসার কথা না, সো দ্যাটস এম্বারাসিং। শুধু ব্যক্তি পর্যায়েই নয়, প্রযুক্তির অপব্যবহার দেশের জন্য হয়ে ওঠে ক্ষতির কারণ। বুঝে কিংবা না বুঝে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনেও এ ধরনের অপচেষ্টার উদাহরণ বিদ্যমান রয়েছে। দেশের বাচ্চাদেরকে পড়াচ্ছেন না আপনারা প্লিজ। কোনো কোনো কুরুচিশীল ব্যক্তি প্রবাসে বসে ইউটিউব ফেসবুক ব্যবহার করে গোটা সমাজকেই বিব্রত করছে। বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। এগুলো মানুষজন এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছে, মানুষজন অনেক মানুষজন পছন্দ করতেছে না, অনেক মানুষজন পছন্দ করতেছে। মাঝে মাঝে এমনও হয় যে ভুল জিনিসও আমরা দেখতে পারি, কিন্তু ওটা আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি। আসলে সবাই তো টেকনোলজি সম্পর্কে জানেন, আর তারা তো এত বুঝতে পারবে না যে কোনটা ফেক আর কোনটা রিয়েল। তবে একটা বিষয়ে সবাই একমত, গ্রহণযোগ্য নয় এ ধরনের অপপ্রয়োগ। এগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল করা দরকার, কজ আমাদের ইয়াং জেনারেশনের উপর কিন্তু ইফেক্ট পড়ছে। সো আই থিঙ্ক এগুলো স্টপ হওয়া উচিত। এ বিষয়ে কথা হয় পুলিশের এই কর্মকর্তার সাথে। বাতুল্লা কাকু বলে নারী অর্থাৎ পংপং থেকে আরও যারা এইসব কিট টাইপের আছে ইন্টারনেটের কিট, এদের বিরুদ্ধে আমরা মামলা করব। মামলা করে মামলা রিপোর্ট দিয়ে আমরা এখান থেকে আমরা উইল সিক অ্যারেস্ট ওয়ারেন্ট ফ্রম দ্য কোর্ট, অ্যান্ড ইভেনচুয়ালি দ্য অ্যারেস্ট ওয়ারেন্ট উইল বি সেন্ট টু দ্য কনসার্নড স্টেট থ্রু দ্য ইন্টারপোল। সাইবার জগতের অপপ্রয়োগ বন্ধে পদক্ষেপ তুলে ধরেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মুস্তফা জব্বার। সোফাতোলার যেসব গালিগালাজের অ্যাকাউন্টগুলো ছিল সবগুলো ফেসবুক মুছে ফেলছে, ইউটিউব একটু কম কথা শোনেন, আমাদের কোনো রিকোয়েস্টে রাখতেও পারে নাও রাখতে পারে। পাশাপাশি আমরা প্রযুক্তি সংগ্রহ করছি, যেসব আমাদের দেশের জন্য উপযোগী না সেগুলোকে সরিয়ে ফেলা হোক, ওই কাজটা আমরা করছি। তবে নিজেদের মেধা এবং সামর্থ্যকে কাজে লাগিয়ে বিকল্প উদ্ভাবনে জোর দিলেন এই প্রযুক্তিবিদ। ডেফিনেটলি অ্যালার্মিং সিচুয়েশন যেটা চায়না করেছে, এখন তো যুগ চলে আসছে আমাদের নিজস্ব টেকনোলজি ডেভেলপ করা এবং নিজস্ব ডিপেন্ডেন্সিকে এনশিওর করা। আলোর পাশে যেমন থাকে অন্ধকার, তেমনি সম্ভাবনার পাশেও থাকে কিছু সমস্যা। প্রযুক্তি জীবনকে করেছে সহজ থেকে সহজতর, আর এই প্রযুক্তির কল্যাণেই বিশ্ব এখন হাতের মুঠোয়। একটি সেকেন্ডের কথাও ভাবা যাবে না যে প্রযুক্তি থেকে দূরে থাকি আমরা, কিন্তু সেই আশীর্বাদই কখনো কখনো অভিশাপও হয়ে যায় অবিবেচক কিছু মানুষের জন্য। এক্ষেত্রে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে বিষয়গুলোকে আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা আরও বেশি চিন্তা করবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা হচ্ছে সচেতন দেশবাসীর। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।